কার্কি অ্যান্ড টেকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। কার্কি অ্যান্ড টেকের নিয়মিত ধারাবাহিক পর্বে প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে অটোমোবাইল চল্ডের যে অগ্রগতিটা সাধন হচ্ছে সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তো আলোচনায় আজকে আমরা হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসের খুব গুরুত্বপূর্ণ একটা পার্টস উইথ সার্ভিস নিয়ে আলোচনা করব। ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার, ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসের ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার সংক্রান্ত আলোচনায় এ পর্বে যে বিষয়গুলো ফুটে উঠবে, কিভাবে বুঝবে হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসের ব্রেক বুস্টার বা মাস্টার সিলিন্ডারে সমস্যা হয়েছে এবং যে ব্রেক বুস্টার ও মাস্টার সিলিন্ডার সংক্রান্ত সমস্যা হলে কিভাবে সমাধান করবে, ব্রেক বুস্টার ও মাস্টার সিলিন্ডার সংক্রান্ত সমস্যাটি কেন হয় এবং ব্রেক বুস্টার ও মাস্টার সিলিন্ডার সংক্রান্ত সমস্যাটি সমাধান করতে গেলে যে ব্রেক বুস্টারের পার্টগুলো রিপ্লেসমেন্ট আছে, রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হয়, সর্বশেষ কাস্টমারদের রিভিউ এর মাধ্যমে এই পর্বটি ক্লোজ হয়। কখন বোঝা যাবে ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার সংক্রান্ত বিষয়ের প্রবলেম দেখা দিচ্ছে? সাধারণভাবে ড্যাশবোর্ডে ব্রেক বুস্টার ও মাস্টার সিলিন্ডার রিলেটেড এই ধরনের ইরর চিহ্নগুলো থাকবে এবং ABS সংক্রান্ত একটা লেখা বা এই সংক্রান্ত একটা বাতি দেখতে পাবেন ড্যাশবোর্ডে এবং ব্রেকিং সংক্রান্ত, ইমার্জেন্সি ব্রেকিং সংক্রান্ত একটা চিহ্ন দেখা যায়। তো ড্যাশবোর্ডে ব্রেকিং এবং ABS সংক্রান্ত কোনো চিহ্ন যদি আপনারা লক্ষ্য করতে পারেন তাহলে আপনাদেরকে প্রাথমিকভাবে ধরতে হবে যে না ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার রিলেটেড কোনো পার্টসের সমস্যা হচ্ছে। যেহেতু ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার তিনটা পার্টের সমন্বয়ে, একটা ইকুইটার মোটর থাকে তাতে, ব্রেক বুস্টারের মেন পার্টটা থাকে এবং ABS সিস্টেম, তিনটা সমন্বয়ে মাস্টার সিলিন্ডারটি কাজ করছে। তো এই তিনটা সংক্রান্ত যে কোনো চিহ্ন যদি ড্যাশবোর্ডে লক্ষ্য করতে পারেন তাহলে ভাবতে হবে যে না ব্রেক বুস্টারটি বা মাস্টার সিলিন্ডারটি আবার সমস্যা দেখা দিচ্ছে বা এটা নিয়ে আবার সমাধান করতে হবে। ড্রাইভিংয়ের ক্ষেত্রেই সর্বপ্রথম খুব করা যাবে যে অ্যাবনর্মালিটিটা ব্রেকিংয়ের ক্ষেত্রে হয়ে থাকবে, ব্রেক প্যাডেল খুব বেশি হার্ড হয়ে যাচ্ছে অথবা ব্রেক প্যাডেল খুব বেশি লুজ হয়ে গেছে, সর্বোচ্চ পরিমাণ ব্রেক প্যাডেলে প্রেশার দিলেও ব্রেকিং হচ্ছে না বা একটু হালকা মাত্র ব্রেকিং দেওয়ার পরেও আমার আর ব্রেক প্যাডেলটি সর্বশেষ অবস্থা পর্যন্ত যাচ্ছে না। তো এই ধরনের যখন ড্রাইভিংয়ে বসে উপলব্ধি করা যায় তখন ভাবতে হবে যে না আমার ব্রেক বুস্টার বা মাস্টার সিলিন্ডার রিলেটেড কোনো ইস্যু তৈরি হচ্ছে এবং আমার বড় ধরনের বিপদের সম্মুখীন আছে যদি আমি এই ধরনের অবস্থা নিয়ে ড্রাইভ করি। তো ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার রিলেটেড যখন সমস্যা আপনি উপলব্ধি করতে পারবেন ড্রাইভিংয়ে বসে, তখন সমাধানের জন্য যে বিষয়গুলো করণীয় সেই বিষয়টি নিয়ে আলোকপাত করা হবে। হাইব্রিড কারের ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার সংক্রান্ত সমস্যা হলে কিভাবে সমাধান করবে, প্রাথমিক চিকিৎসা হিসেবে হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসগুলো স্ক্যানিং করতে হবে। যখন ড্যাশবোর্ডে কোনো ধরনের সিগনাল বা ড্রাইভিংয়ে যে অ্যাবনর্মালিবিলিটির কথাটা বলা হয়েছে এটা যখন আপনি উপলব্ধি করতে পারবেন তখন আপনাকে ফার্স্ট এইড হিসেবে হাইব্রিড এবং আপনার ইলেকট্রিক্যাল ভেহিকেলসকে OBD স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করার মাধ্যমে আপনার কয়েকটি কোড জেনারেট হবে, যে কোডগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িটির কোন পার্টসের সমস্যা হচ্ছে। যেহেতু হাইব্রিড গাড়ির ব্রেকিং এবং মাস্টার সিলিন্ডারে তিনটা পার্ট আছে, সো কোন পার্টটা রিলেটেড প্রবলেমটা আসতেছে সেটা আপনার হাইব্রিড গাড়িতে সেটা আপনার স্ক্যানিংয়ের মাধ্যমে খুব সুস্পষ্টভাবে বুঝতে পারবেন। তো হাইব্রিড এবং ইলেকট্রিক্যাল ভেহিকেলসগুলো যেহেতু অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি, সুতরাং এগুলোর ডায়াগনোসিসের মাধ্যমে স্ক্যানার দিয়ে বা OBD দিয়ে যে স্ক্যানিংয়ের কথা বলা হচ্ছে এই ডায়াগনোসিসের মাধ্যমে, মানে বিভিন্ন ধরনের কোডের মাধ্যমে, ইরর কোডের মাধ্যমে বুঝতে পারা যায় যে কোনটা সংক্রান্ত সমস্যা হচ্ছে। তো অ্যাবনর্মাল লিকেজ অফ একুমুলেটর প্রেশার বলতে এই যে পার্টসটি দেখতে পাচ্ছেন এই পার্টসটি হচ্ছে একুমুলেটর রিলেটেড প্রবলেম যখন দেখা যাবে তখন C1391 কোডটি পরিলক্ষিত হবে। অপরপক্ষে C1256 কোডটি যখন দেখা যাবে তখন হচ্ছে পাওয়ার মোটর রিলেটেড কোনো একটা প্রবলেম বা কোনো অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে, বিদয় C1256 কোডটি পরিলক্ষিত হচ্ছে। আরও কোড আছে হলো P0556 যেটি ব্রেক বুস্টারের ভিতরে বিভিন্ন ধরনের সেন্সর থাকে, ওই সেন্সর সার্কিটে যদি কোনো প্রবলেম হয় তাহলে P0556 কোডটি দেখা যাবে। সো আমরা ইতিমধ্যে কিন্তু তিনটা কোড নিয়ে জানতে পারলাম, এই তিনটা কোড আপনারা স্ক্যান করলেও অ্যাজ এ জেনারেল ইউজার হিসেবে বুঝতে পারবেন যে আমাদের ব্রেক বুস্টারের কোন পার্টটি নষ্ট হয়েছে। সো স্ক্যান করার মাধ্যমে
যে পার্টির ইরোরের কথা বলবে সেই পার্টির রিপ্লেসমেন্ট অথবা টোটাল পার্টির রিপ্লেসমেন্ট করতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ারদের সাজেশনের উপরে। সুতরাং ব্রেক বুস্টার এবং মাস্টার সিলিন্ডার সংক্রান্ত সমস্যার সমাধান করতে হলে অবশ্যই কোড নিয়ে নিজেদের মতন করে সিদ্ধান্ত নিলে হবে না, সেটা কোনো একটা এক্সপার্ট টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে সেই রিলেটেড পার্টসটি রিপ্লেসমেন্ট করার মাধ্যমেই সমাধান করতে হবে।